বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে। এই দেবাশিস ধরই 2021 বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারের এসপি ছিলেন। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেবাশিস ধর জানালেন নানা অজানা তথ্য। শীতলকুচের গুলিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। দেবাশিস ধর জানান, ওই ঘটনায় রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন এসপিকে ফাঁসাও, এতেই সব কিছু পরিষ্কার হয়ে যায়, সেক্ষেত্রে আমার নতুন করে আর কিছু বলার নেই। যে রাজ্যের প্রশাসন তার নিজস্ব আধিকারিককে ফাঁসানোর উদ্দেশ্য চিন্তাধারা নিয়ে চলে, সাধারণ মানুষের কি হাল আমি সেটাই ভেবে শিহরিত হয়ে উঠি। তিনি বলেন, শীতলকুচি কে ঘটিয়েছে সেটা আলটিমেটলি আমাদের হাইকোর্টে মামলা চলছে, শুনানি চলছে, সেটা যদি সিবিআই তদন্ত করে কার প্ররোচনায় ঘটনাটি ঘটেছিল এবং ওই ঘটনা ঠিক কার কার ইনভলভমেন্ট আছে তা প্রমাণ হবে। এবং সবথেকে বড় কথা, শীতলকুচি কেউ ঘটায়নি, একটা পরম্পরায় ঘটে গিয়েছিল। আর কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানরা গুলি চালিয়েছিল আত্মরক্ষার তাগিদে, তাদের উপর অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বড় একটা আক্রমণ নেমে এসেছিল। আর এখানে আমি সেই সময় জেলার এসপি ছিলাম, ভূমিকাটা অত্যন্ত নগণ্য ছিল আমার। রাজ্য প্রশাসন তার নিজের একজন প্রশাসনিক আধিকারিককে ভিক্টিমাইজই করতে পারে, মানে আমাদের প্রশাসনিক যে হেড, তিনি বলতে পারেন এসপিকে ফাঁসাও, এতেই সমস্ত কিছু অনলাইন আর সব কিছু বলতে পারেন কনক্লুশন টেনে নেওয়া যায়। সেক্ষেত্রে আমার নতুন করে আর কিছু বলার নেই। যে রাজ্যের প্রশাসন তার নিজস্ব আধিকারিককে ফাঁসানোর উদ্দেশ্যে চিন্তাধারা নিয়ে চলে, সাধারণ মানুষের কি হাল সেটাই ভেবে আমি শিহরিত হয়ে যাচ্ছি। দেবাশিস ধর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের প্রশাসনিক যে হেড, তিনি বলতে পারেন যে এসপিকে ফাঁসাও, এতেই সমস্ত কিছু মানে ওয়ান লাইনারে সব কিছু মানে বলতে পারেন কনক্লুশন টেনে আমাকে। সেক্ষেত্রে আমার নতুন করে কিছু বলার নেই। যে রাজ্য প্রশাসন তার নিজস্ব আধিকারিককে ফাঁসানোর চিন্তাধারা নিয়ে চলে, সাধারণ মানুষের কী হাল আমি সেটাই ধরে মানে মাঝে মাঝে শিহরিত হয়ে উঠি। দেখুন, শীতলকুচি কে ঘটিয়েছে সেটা আলটিমেটলি আমাদের হাইকোর্টে একটা মামলা চলছে, এটা সিবিআই ইনভেস্টিগেশনের জন্য অলরেডি তার প্রেয়ার দিয়েছে, তার শুনানি চলছে, রাইট? তো সেটা আলটিমেটলি যদি সিবিআই তদন্ত করে আলটিমেটলি কার প্ররোচনায় ঘটনাটি ঘটেছিল এবং ওই ঘটনায় ঠিক কার কার ইনভলভমেন্ট আছে এটা প্রমাণিত হবে। এবং সব থেকে বড় কথা, শীতলকুচি কেউ ঘটায়নি, শীতলকুচি একটা ঘটনার পরম্পরায় ঘটে গেছিলো। আর কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানরা গুলি চালিয়েছিল আত্মরক্ষার তাগিদে, তাদের ওপরেও অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা বড় আক্রমণ নেমে এসেছিল। আর এখানে আমি সেই সময় জেলার এসপি ছিলাম এবং আমার ভূমিকাটা অত্যন্ত নগণ্য ছিল। আমাদের প্রশাসনিক যে হেড, তিনি বলতে পারেন যে এসপিকে ফাঁসাও, এতেই সমস্ত কিছু মানে ওয়ান লাইনারে সব কিছু মানে বলতে পারেন কনক্লুশন টেনে আমাকে। সেক্ষেত্রে আমার নতুন করে কিছু বলার নেই। যে রাজ্য প্রশাসন তার নিজস্ব আধিকারিককে ফাঁসানোর চিন্তাধারা নিয়ে চলে, সাধারণ মানুষের কী হাল আমি সেটাই ধরে মানে মাঝে মাঝে শিহরিত হয়ে উঠি। প্রসঙ্গত 5 এপ্রিল আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে সভা থেকে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে নাম না করে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোচবিহারের শীতলকুচিতে 4 জন সংখ্যালঘু ও 1 জন রাজবংশীকে গুলি করে মারা হয়েছিল, তিনি নিজেও খবর পেয়ে ছুটে এসেছিলেন। যার নির্দেশে গুলি চলেছিল সেই এসপিকেই প্রার্থী করেছে বিজেপি, তার বিরুদ্ধে জেপি কেস ছিল বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আপনাদের আগের বার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে এবং 1 জন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে, বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে
সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছে। দেবাশিস ধর আরও বলেছেন, আমাদের রাজ্যে বামফ্রন্টের জামানা চলছে বেশ দিন ধরে, 34 বছর ধরে, তৃণমূল চলছে 13 বছর ধরে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের রাজ্যে বামফ্রন্টের জামানা চলেছে বেশ দিন ধরে, 34 বছর, তারপরে তৃণমূল এখন 13 বছর ক্ষমতায় আছে। বামফ্রন্টের রাজত্বকালে প্রথম দিকে অনেক পজিটিভ সাইড ছিল, ধীরে ধীরে যে কোনো পার্টি যদি বহুদিন ক্ষমতায় থাকে তার মধ্যে অনেক রকম শেষের দিকে সার কঙ্কাল বেরিয়ে পড়ে। বামফ্রন্টের শেষের দিকটাতে মানুষ তাদের মেনে নিতে পারছিল না, ডিউ টু ডিফারেন্ট ঘটনা ঘটেছিল এবং বুদ্ধবাবু বেশ কিছু ডিসিশন ভুলের জন্য, এবং কিন্তু তৃণমূলের জমানা বামফ্রন্ট যেখানে শেষ করেছিল তৃণমূল সেখান থেকে পিক আপ করে নিয়ে চলে গেছে। বামফ্রন্টকে তৃণমূল যেভাবে অ্যাকিউজ করেছিল কুশাসন বা অন্যান্য বুদ্ধবাবুকে নন্দীগ্রাম সিঙ্গুর বা অন্যান্য জায়গায় যে পলিসিগুলো নিয়ে আজকে নিয়ে বা ওই রিজওয়ানুরের হত্যাকাণ্ড আজকে দেখা যাচ্ছে যে এর মধ্যে ম্যাক্সিমামই মিথ্যা, যে আর সিঙ্গুর না হওয়ার ফলে আজকে রাজ্যের যে শিল্পের যে হাল কঙ্কার সার, তো সেই জায়গাটাতে যদি বুদ্ধবাবু সেদিন সঠিক ডিসিশন নিতেন, যদি ওখান থেকে হাইওয়ে থেকে যদি একদম ব্লকেট তুলে দিতেন, আজকে শিল্প সম্ভাবনা এত খারাপ জায়গায় যেত না, পশ্চিমবঙ্গ 6 লক্ষ কোটি টাকার ঋণে ডুবে যেত না। ওই একটি ডিসিশন মনে হয় খুব ভুল নিয়েছিলেন বলে এটা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন শান্তনু হাজরা, দেখাবো আপনাকে। আস্তাক বাংলার অকপটে বিজেপি ক্যান্ডিডেট আইপিএস দেবাশিস ধর শীতলকুচি ঘটনায় যার নাম বিজেপির কাছে দাবাং অফিসার নামে পরিচিতি হয়েছিল, সেই দেবাশিস ধর কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই দেবাশিস ধরকে সদ্য কোচবিহার থেকে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের তারাপীঠ থেকেও কটাক্ষ করেছেন শীতলকুচিকে প্রসঙ্গ টেনে এনে। রীতিমতো আস্তাক বাংলার অকপটে দেবাশিস ধর শীতলকুচি প্রসঙ্গে নানান তথ্য কিন্তু দিয়েছেন, একই সঙ্গে বাম জামানায় বুদ্ধবাবু বলেছেন তিনি যে বুদ্ধবাবু কোন কোন দুটি ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তার জন্যে বামের আজ শেষ হয়েছে, বামেদের শেষ হওয়ার কারণেই আমরা আজ এই ভয়ঙ্কর দিন দেখছি। এক প্রকার বলা যেতেই পারে বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের বামেদের কিছুটা হলেও প্রশংসা শোনা গিয়েছে। নন্দীগ্রাম সিঙ্গুর রিজওয়ান হত্যাকাণ্ড সমস্ত প্রসঙ্গে তিনি মুখ খুলেছেন। এছাড়াও তিনি আরও বলেছেন শীতলকুচি একটি ঘটনা, একটি পরম্পরায় ঘটনাটি ঘটে গেছিল, কেউ ঘটায়নি, যেখানে কেন্দ্রীয় বাহিনীর উপরও একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছিল, তারা নিজেদের আত্মরক্ষার তাগি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং।